আজকের ভিডিওটি স্পন্সর করেছেন মিশো অ্যাপ। এখন আপনিও জিরো ইনভেস্টমেন্টে ঘরে বসে টাকা রোজগার করার সুযোগ পাবেন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে মিশো অ্যাপটি ডাউনলোড করুন, প্রোডাক্ট সিলেক্ট করে হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। অর্ডার প্লেস হওয়ার পর মিশো ডাইরেক্টলি আপনার বন্ধুর কাছে তার অর্ডারটি পৌঁছে দেবে। আরও ডিটেলসে জানতে আই বাটনে ক্লিক করে মিশো অ্যাপের ব্যাপারে আমাদের বানানো আগের একটি ভিডিও আপনি দেখতে পারেন। এটা গল্পের সেকেন্ড পার্ট, তাই যদি আপনি গল্পের ফার্স্ট পার্টটি এখনও না দেখে থাকেন তবে প্রথমে আগে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে অথবা এই আই বাটনে ক্লিক করে গল্পটার ফার্স্ট পার্টটি দেখে নিন। তো ফাইনালি হব ভয়ে ভয়ে নতুন চিজের সন্ধানে ভুলভুলাইয়ার মধ্যে আবার বেরিয়ে পড়ার পর কিছুক্ষণ পর আবার ভাবতে বসে গেল যে ওর এই ভয়ঙ্কর ভুলভুলাইয়ার মধ্যে আবার চিজ খুঁজতে পেরোনোটা ঠিক হলো কি না। ও সামনের দেওয়ালে একটা কথা লিখে সেটার দিকে কিছুক্ষণ একভাবে মন দিয়ে তাকিয়ে থাকলো। যদি তুমি ভয় না পেতে তাহলে তুমি কি করতে? হওয়ার ডান দিকে তাকিয়ে ভুলভুলাইয়া সেই অন্ধকার অংশটা দেখতে পেল যেদিকে ও এর আগে কোনো দিনও যায়নি, আর নিজের ভিতর একটা তীব্র ভয় অনুভব করতে পেল। কিন্তু তারপর সেই ডান দিকে ফিরেই একটা দীর্ঘশ্বাস নিয়ে আস্তে আস্তে হ সাহস করে সেই অচেনার উদ্দেশ্যে রওনা দিল। পরবর্তী কয়েকদিন ও এখানে ওখানে অল্প স্বল্প করে চিজ খুঁজে পেল, কিন্তু সেগুলো খুব বেশিক্ষণ চলল না। যখনই ওর মনে একটু আশা জাগছিল তখনই আবার ওই ভুলভুলাইয়ার মধ্যে হারিয়ে যাচ্ছিল। মানে ওর মনে হচ্ছিল ও দু পা এগোলে এক পা করে পিছিয়ে যাচ্ছিল। পরে যখন হব পুরনো কথাগুলো ভেবে দেখল তখন ও এটা বুঝতে পারল যে আসলে চিজ স্টেশন সিতে চিজগুলো রাতারাতি গায়েব হয়ে যায়নি, শেষের দিকে আস্তে আস্তে চিজের পরিমাণ কমে আসছিল, আর তাছাড়া পুরনো হয়ে যাওয়ায় শেষের দিকে ওগুলোর টেস্টও বাজে হয়ে গেছিল। হ বুঝতে পারল যে ও যদি আগে থেকে এই চিজের পরিমাণ দিন দিন কমে আসাটা লক্ষ্য করত তাহলে হয়তো ও এতটাও অবাক হতো না। তাই ও ঠিক করল এবার থেকে ও সতর্ক থাকবে। এরপর ও একটু বিশ্রাম নিতে এক জায়গায় দাঁড়ালো আর সেখানে একটা দেওয়ালে লিখে দিল, মাঝে মধ্যেই চিজগুলো একটু শুকে দেখা উচিত যাতে সেগুলো পুরনো হতে শুরু করলে তুমি জানতে পারো। এভাবে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর ফাইনালি হ সামনে একটা বড় চিজ স্টেশন খুঁজে পেল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই চিজ স্টেশনে ঢুকে হ দেখল যে সেখানে কোনো চিজই নেই। এতে ওর মন সম্পূর্ণ ভেঙে গেল। ও যেন ওর গায়ে সমস্ত শক্তি হারিয়ে ফেলছিল। ও বুঝতে পারছিল যে ও হারিয়ে গেছে, আর হয়তো ও বেঁচে থাকতে পারবে না। ওর মাথায় চিজ স্টেশন সিতে আবার ফিরে যাওয়ার কথা আসতে শুরু করলো। অ্যাটলিস্ট ও যদি চিজ স্টেশন সিতে ফিরে যায় তাহলে ও হয়তো ওখানে ওর বন্ধু হেমকে পাশে পাবে, অন্তত ওকে একা মরতে হবে না। তার পরক্ষণেই আবার ও নিজেকে সেই একই প্রশ্নটা করল, যদি আমি ভয় না পেতাম তাহলে আমি কি করতাম? পাশের অন্ধকার গলিটার দিকে তাকিয়ে হ ভয়ে কেঁপে উঠল। কি আছে ওদিকে? ওদিকটাও কি শূন্য? নাকি আরও কোনো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে ওদিকে? ওর সাথে যা যা খারাপ হতে পারে সেই সমস্ত কিছু হ মনে মনে ভাবতে লাগলো। ওর মনে হচ্ছিল এখনই ওর দম বন্ধ হয়ে আসবে। কিন্তু কিছুক্ষণ একটু শান্ত মাথায় ভাবার পর ও নিজে নিজের উপর হাসতে শুরু করলো। ও বুঝতে পারল যে ওর এই ভয় পরিস্থিতিটা আসলে যতটুকু না বাজে তার থেকে আরও বেশি বাজে করে তুলছে। তো সেটাই করল যেটা ও ভয় না পেলে করত। নতুন দিকে ও বেরিয়ে পড়ল এবং বেরোনোর আগে একটা দেওয়ালে লিখে রেখে গেল, নতুন দিকে যাত্রা শুরু করলে সেটা নতুন চিজ খুঁজে পেতে সাহায্য করে। আস্তে আস্তে ও যখন অন্ধকার গলিটার মধ্যে দিয়ে এগোতে লাগলো ওর মুখে হাসি ফুটে উঠল। হ তখনও এটা জানতো না, কিন্তু ও সেই জিনিসটা খুঁজে পেয়ে গেছিল যেটা ওর মনকে খুশিতে ভরিয়ে দিচ্ছিল। হ শুধু অবাক হয়ে দেখল, কোনো কারণ ছাড়াই হঠাৎই ও যেন এমনি এমনি খুশি অনুভব করছে। হ মনে মনে ভাবল, হঠাৎ আমার এত ভালো লাগছে কেন? না তো আমার কাছে চিজ আছে, না তো আমি জানি যে আমি কোন দিকে যাচ্ছি। কিছুক্ষণ ভাবার পর শেষমেশ হ বুঝতে পারল যে ও কেন এত ভালো অনুভব করছে। সঙ্গে সঙ্গে ও দাঁড়িয়ে পাশের একটা দেওয়ালে লিখে দিল, যখন তুমি ভয়কে জয় করো তখন তুমি ভালো অনুভব করতে শুরু করো। আনন্দটাকে আরও বাড়াতে হ মনে মনে যতটা সম্ভব নিখুঁতভাবে একটা ছবি কল্পনা করতে শুরু করল, যেখানে একটা বড় চিজের ঢিপির উপরও বসে আছে আর আরাম করে বিভিন্ন ধরনের চিজ খাচ্ছে আর মজা করছে। যত বেশি নিখুঁতভাবে ওই দৃশ্যটাকে কল্পনা করতে শুরু করলো ওর কাছে জিনিসটা তত বেশি সম্ভব এবং বাস্তব বলে মনে হতে শুরু হলো। ওর মনে বিশ্বাস জাগতে শুরু হলো যে এবারও ওর প্রিয় চিজ খুঁজে পাবেই। তাই পাশের একটা দেওয়ালে ও লিখে দিল, তুমি নতুন চিজ এনজয় করছো কল্পনা করতে থাকলে সেটা তোমাকে সেটার দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এরপর হ আরও বেশি জোশ আর উদ্যমের সাথে ভুলভুলাইয়ার মধ্যে নতুন চিজের সন্ধানে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই হ একটা নতুন চিজ স্টেশন খুঁজে পেল। সেই চিজ স্টেশনে ঢোকার মুখে টুকরো টুকরো চিজ পড়ে থাকতে দেখে হয়ের মন আনন্দে ভরে উঠতে লাগলো। কিন্তু হয়ের কপাল এতটাই খারাপ ছিল যে এবারেও চিজ স্টেশনটা খালি ছিল। ওর আগে অন্য কেউ ওখানে পৌঁছে গেছিল যে মাত্র কয়েক টুকরো সেই নতুন চিজ অবশিষ্ট রেখে বাকি সব খেয়ে নিয়েছে।
হব বুঝতে পারল যে ও যদি সময় নষ্ট না করে আরও আগে বেরিয়ে পড়ত তাহলে হয়তো এখানেই অনেকখানি নতুন চিজ খুঁজে পেয়ে যেত। তাই ও ঠিক করলো ফিরে গিয়ে হেমকে সব বলবে যদি তাতে হেম ওর সাথে যোগ দিতে রাজি হয়। ফেরার পথে একটা জায়গায় থেমে একটা দেওয়ালে হওয়া লিখে দিল, যত তাড়াতাড়ি তুমি পুরনো চিজটাকে ছাড়তে পারবে তত তাড়াতাড়ি তুমি নতুন চিজ খুঁজে পাবে। কিছু সময় পর হ চি স্টেশন সিতে ফিরে এলো এবং ওর বন্ধু হেমকেও ওখানেই খুঁজে পেল। ও হেমকে নতুন চিজের কয়েকটা টুকরো টেস্ট করার জন্য অফার করল, কিন্তু হেম না করে দিল। হেম হকে বলল, থ্যাংক ইউ রে, কিন্তু আমার মনে হয় আমার এই নতুন চিজ পোষাবে না, আমি এর জন্য তৈরি না, আমি আমার পুরনো চিজটাকেই ফেরত চাই, আর যতক্ষণ না আমি সেটা ফেরত পাচ্ছি ততক্ষণ আমি বদলাবো না। হ শুধু হতাশায় একবার মাথা নাড়িয়ে আবার নিজে একাই বেরিয়ে পড়ল নতুন চিজের সন্ধানে। নিজের যাত্রা আবার পুনরায় শুরু করার পর হ বুঝতে পারল যে আমরা যে জিনিসটাকে ভয় পাই সেই জিনিসটা আসলে অতটা ভয়ানক হয় না যতটা আমরা কল্পনা করি। মনের মধ্যে আমরা নিজে নিজে যে ভয়টা গড়ে তুলি সেটা বাস্তবের থেকে অনেক বেশি বাড়িয়ে চাড়িয়ে ভাবি। ও আর কোনোদিন নতুন চিজ খুঁজে পাবে না এই ভয়ের চোটে ও নতুন চিজ খোঁজাই বন্ধ করে দিচ্ছিল। কিন্তু যখন থেকে ও সাহস করে খুঁজতে বেরোলো তখন থেকে এখানে ওখানে টুকরো টুকরো অল্প স্বল্প যেটুকু করে চিজ ও খুঁজে পাচ্ছিল তা দিয়েই ওর মোটামুটি দিন চলে যাচ্ছিল। তাই ও এক জায়গায় দাঁড়িয়ে দেওয়ালে লিখে দিল, চিজলেস অবস্থায় চুপচাপ বসে থাকার থেকে ভুলভুলাইয়ার মধ্যে নতুন চিজ খুঁজে বেড়ানো বেশি নিরাপদ। হেমের মতোই হও বিশ্বাস করত যে চিজ কখনো শেষ হবে না, কিন্তু এখনও এটা বুঝতে পারল যে পরিবর্তন ঘটাটা প্রকৃতির নিয়ম আর সেটা প্রতি মুহূর্তেই ঘটছে, তাতে সেটা আমরা পছন্দ করি কি না করি। পরিবর্তন তখনই কাউকে অবাক করে দেয় যখন কেউ এটা আশা করতে শুরু করে যে পরিবর্তন কখনো ঘটবে না অথবা সেটার প্রতি সতর্ক থাকে না। এভাবে যখন হ বুঝতে পারল যে ওর পুরনো বিশ্বাসগুলোকে ধীরে ধীরে বদলে ফেলছে তখন ও আবার একটু থেমে পাশের একটা দেওয়ালে লিখে দিল, পুরনো বিশ্বাস কখনোই তোমাকে নতুন চিজের সন্ধান এনে দিতে পারে না। হ লক্ষ্য করল ওর এই নতুন বিশ্বাসগুলো ওর মধ্যে নতুন ধরনের মানসিকতা নিয়ে আসতে লাগলো। ও তখন নিজেকে সম্পূর্ণ আলাদা একজন অনুভব করতে লাগলো। ও বুঝতে পারল যে যখন আমরা যা বিশ্বাস করি সেটা বদলায় তখন আমরা আগে যে কাজগুলো করতাম সেগুলোও বদলে যায়। অর্থাৎ পুরোটাই নির্ভর করে যে আমরা কি বিশ্বাস করি। তাই ও আবারও দেওয়ালে লিখে দিল, যখন তুমি এটা বিশ্বাস করতে শুরু করো যে তোমার পক্ষে নতুন চিজ খুঁজে পাওয়া সম্ভব তখন তোমার চাল চলনও বদলে যায়। এভাবে নতুন চিজের সন্ধান চালিয়ে যেতে যেতে হ ভাবল যে হয়তো এতক্ষণে ও নতুন চিজ খুঁজে পেয়েও যেত, যদিও তখন যে পরিবর্তনটা ঘটে গেছিল সেটাকে ডিনায় না করে মেনে নিত বা পরিবর্তনটা যে ঘটারই ছিল সেটার ব্যাপারে ও যদি একটু সতর্ক থাকত। তাই ও আবার একটু দাঁড়িয়ে পাশের একটা দেওয়ালে লিখে দিল, শুরুতেই যদি আমরা ছোট ছোট পরিবর্তনগুলোর প্রতি সতর্ক থাকি তাহলে সেটা আমাদের পরবর্তীতে ঘটতে চলা কোনো বড় পরিবর্তনের সাথে মানিয়ে নিতে অনেকখানি সাহায্য করে। এতক্ষণে হ নিজের অতীতকে পিছনে ফেলে সম্পূর্ণরূপে বর্তমানের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে দিয়েছিল। ও ভুলভুলাইয়ার মধ্যে দিয়ে আরও উৎসাহের সাথে আরও দ্রুত গতিতে নতুন চিজ খুঁজতে লাগলো। কিছু সময় পর হ একটা লম্বা গলি যেটা ওর কাছে একেবারেই নতুন ছিল সেটা দিয়ে বেরিয়ে এসে একটা মোড় ঘুরতেই সামনে একটা বিশাল বড় চিজ স্টেশন দেখতে পেল, চিজ স্টেশন এন। হ আস্তে আস্তে ভিতরে ঢুকে যেটা দেখল তাতে ও নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। চারিদিকে স্তূপের পর স্তূপ শুধু চিজ আর চিজ, এত চিজ একসাথে ও আগে কখনো কল্পনাও করেনি। তার মধ্যে কিছু কিছু চিজ তো এমন ছিল যা ও এর আগে কোনোদিন চোখেই দেখেনি। ফলে ও কিছু সময় ধরে এটা ভাবতে লাগলো যে ও যেটা সামনে দেখছে সেটা আসলেই সত্যি নাকি স্বপ্ন। ঠিক তখনই ওর চোখ পড়ল পাশে ওর পুরনো দুই বন্ধু স্নিফ আর স্কারির দিকে। স্নিফ ওর মাথা নাড়িয়ে আর স্কারি ওর হাত নাড়িয়ে হকে স্বাগত জানালো। ওদের ছোট্ট ছোট্ট ফোলা ভুড়িগুলো দেখে বোঝা যাচ্ছিল যে ওরা বেশ কিছুদিন ধরেই এই নতুন চিজের মজা নিচ্ছিল। নতুন চিজের আনন্দ উপভোগ করতে করতে হ আবার একবার মনে করতে লাগলো যে ওর এই জার্নি থেকে কী কী শিখল। তারপর ও একটু মৃদু হেসে এটা উপলব্ধি করল যে ও ঠিক তখন থেকেই নিজেকে বদলাতে শুরু করতে পেরেছিল যখন ও নিজের উপর এবং নিজের করা ভুলগুলোর উপর হাসতে শিখল। ও বুঝল যে নিজেকে বদলে ফেলার সবথেকে দ্রুত উপায় হলো নিজের করা ভুলগুলোর উপর হাসতে শেখা, কারণ তখনই আমরা সেটাকে পিছনে ফেলে জীবনে চট করে এগিয়ে যেতে পারি। এরপর থেকে আশেপাশে কী ঘটছে সেটার ব্যাপারে সতর্ক থাকার জন্য হ প্রচুর চিজ থাকা সত্ত্বেও রোজ কতটুকু করে চিজ কমছে তার হিসাব রাখত আর মাঝে মাঝেই বাইরে বেরিয়ে নতুন এরিয়াগুলোতেও হানা দিত। কারণ ও এটা বুঝতে পেরেছিল যে নিজের কমফোর্ট জোনে চুপচাপ বসে থাকার থেকে বেটার আগেভাগে বিকল্প কিছু খুঁজে রাখা। তারপর একসময় হ ভাবল চিজ স্টেশন সিতে আবার ফেরত গিয়ে ওর বন্ধু হেমকে যদি খুঁজে পায়, কিন্তু তারপর হর মনে পড়ল
যে ও অলরেডি একবার ওর বন্ধুকে বদলানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। হেমকে নিজেকে ওর কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে নিজের মতো করে ওর ভয়কে জয় করতে হবে, কারণ ওর হয়ে এটা আর অন্য কেউ ওর জন্য করে দিতে পারবে না। ওকে নিজেকে বুঝতে হবে যে নিজেকে বদলে ফেলার সুবিধাগুলো কী কী। হর বিশ্বাস ছিল যে ও দেওয়ালে যে কথাগুলো লিখে লিখে এই অবধি এসছে সেগুলোকে ফলো করে করে আসলে হেম নিশ্চয়ই নিজেই নতুন চিজ খুঁজে পেয়ে যাবে। তারপর হঠাৎই একদিন হ বাইরে কারোর একটা পায়ের শব্দ শুনতে পেল। হয়ের মনে হলো ভুলভুলাইয়ার মধ্যে দিয়ে কে যেন একটা সেই চিজ স্টেশন এনের দিকে এগিয়ে আসছে। তাহলে কি হেম আসছে? হ মনে মনে প্রার্থনা করে বলতে লাগলো, যেমনটা ও এর আগেও অনেকবার করেছে, তাহলে কি ওর বন্ধু হেম ফাইনালি নতুন চিজের আনন্দ উপভোগের সন্ধানে বেরোলো? সমাপ্ত নাকি নতুন একটা শুরু? এই গল্পটা আমি আপনাদের সাথে ডক্টর স্পেন্সার জনসনের লেখা বেস্ট সেলিং বুক হু মুভ মাই চিজ থেকে শেয়ার করলাম। যদি আপনি চান তো নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই বইটি কিনতে পারেন। এবার আমি আপনার কাছে জানতে চাই, আপনি এই গল্পটা শুনে কী কী শিখলেন? তাই নিচে কমেন্ট করে আপনার উপলব্ধিগুলি আমাদের সবার সাথে শেয়ার করুন, যাতে আমরা সবাই মিলে নিচে কমেন্ট সেকশনে একটা মিনিংফুল ডিসকাশন শুরু করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, ব্যাটার লাইফ।